আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। আশা করি প্রত্যেকেই ভালো আছো, প্রত্যেকের শুভকামনায়। আমি মোস্তাফা খান ম্যাডাম পঞ্চম শ্রেণীর বাউবি ভিডিও ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। ওকে, তো এই পর্যায়ে আমরা যেহেতু এখন প্রিলিমিনারি পরীক্ষা দিচ্ছি, প্রিলিমিনারি পরীক্ষার মধ্যে আমরা আছি, সবাই খুব সুন্দরভাবে পরিচ্ছন্নভাবে নির্ভুলভাবে কাটাকাটি মুক্তভাবে পরীক্ষা দিচ্ছ, এটা আমি আশা করছি। কারণ এই পরীক্ষার মার্কটা তোমার টোটাল যে মার্ক সেটা শুধু অ্যাড হবে, সেটা তোমরা কম বেশি সবাই জানো। সেজন্য আমাদের পরীক্ষাগুলো অবশ্যই ভালো হতে হবে এবং প্রশ্ন খুবই সহজ সাবলীল হয়েছে, এটা আমার বিশ্বাস। যাই হোক, তুমি বোর্ডের দিকে লক্ষ্য করে দেখতেই পাচ্ছ যে আজকে আমরা তৃতীয় অধ্যায়ের পার্ট এক করব। তৃতীয় অধ্যায় পার্ট এক আছে 22 পৃষ্ঠায়। প্রত্যেকে বই এবং খাতা কলম নিয়ে প্রস্তুত হও। আশা করি অধীর আগ্রহে ক্লাসটা করার জন্য তোমরা প্রতীক্ষায় ছিলে। এই ক্লাসটা শুরু করার আগে আমি একটু পূর্বপাঠ যাচাই করব যে গত ক্লাসে আমরা যে প্রথম অধ্যায়ের উপর ছিলাম, সেখানে অনেকগুলো প্রশ্ন, অনেক বিষয় সম্পর্কে আমরা জ্ঞান অর্জন করেছি, অনেক বিষয় পড়েওছি। আচ্ছা রাব্বি, তুমি বলো তো, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বদেশ প্রত্যাবর্তন করেন কখন? গুড, তোমার উত্তর সঠিক হয়েছে। হ্যাঁ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বদেশ প্রত্যাবর্তন করে 12ই কি জানুয়ারি। গুড, তার মানে ওটা পড়েছিলে, তাই তো? আচ্ছা, আর একটা বলো যে প্রশ্ন উত্তর আর একজন দিবে, সেটা হচ্ছে হ্যাঁ তুমি তুমি বলো তো যে মিত্র বাহিনীর প্রধান কে ছিলেন? গুড, হ্যাঁ মিত্র বাহিনীর প্রধান ছিলেন জেনারেল মোহাম্মদ কি নিয়াজি, তাই না? নিয়াজি ঠিক বললাম? অরোরা, গুড, অরোরা, ভেরি গুড। যাই হোক, অরোরা হচ্ছে সংক্ষিপ্ত নামটা ছিল। আজকে আমরা চলে আসি আমাদের পড়ায়। আমাদের পড়া যেটা সেটা হচ্ছে পার্ট এক, দ্বিতীয় অধ্যায়ের পার্ট একে আমাদের আছে মহাস্থান পর। এই অধ্যায়টা, এই টপিকটা খুবই গুরুত্বপূর্ণ, যত্ন নিয়ে পড়তে হবে। এখান থেকে প্রতি বছর প্রশ্ন আসে, বেশি পরীক্ষায় এটা থেকে প্রতি বছর কিন্তু প্রশ্ন হয়। তো এই আমরা অলরেডি কিন্তু এগুলো পড়েছিলাম। তোমার যদি পুরোনো খাতা তুমি যাচাই করো, খাতা তোমার দেখতে পাবে যে সেখানে খুব সুন্দরভাবে আমল, অবস্থান, সময়কাল, নিদর্শন এগুলো দিয়ে আমি তোমাকে শিখিয়েছিলাম। একদম ক্ষুদ্র ক্ষুদ্র ভাবে, পুঙ্খানুপুঙ্খ ভাবে আমি তোমাকে শিখিয়েছিলাম যে এটা কোন আমলের, কোন সময়কালের, কোন নিদর্শনের, এখানে কি রয়েছে, কোথায় অবস্থিত, সবই তোমাকে শিখিয়েছিলাম। ওকে, তো যাই হোক, এখন তোমাকে যেটা পড়তে হবে মেল ভাষায় যেটা তোমাকে জানতে হবে, তুমি চিত্রটা দেখাই, চিত্রটা দেখালে তোমার মোটামুটি একটা ধারণা আসবে যে এটা কেমন ধরনের, কোথায় অবস্থিত, সবকিছু মিলিয়ে এই দেখো মহাস্থান পর লক্ষ্য করো। দেখতে পাচ্ছ? হ্যাঁ দেখতে পাচ্ছ। এই মহাস্থান পর, মহাস্থান পর, এই মহাস্থান গড় মূলত কোথায় বলতো? বগুড়া শহরে, তাই না? কোন নদীর তীরে? করতোয়া নদীর তীরে। তাহলে বগুড়া শহরের এই দর্শনার্থীরা, এই দর্শনার্থী উপরে দেখতে পাচ্ছেন, এইগুলো সব হচ্ছে দর্শনার্থীদের আমরা ভিড় দেখতে পাচ্ছি, তাই না? তাহলে মহাস্থান গড় বগুড়া শহরে করতোয়া নদীর তীরে কি অবস্থিত? করতোয়া নদীর তীরে বগুড়া শহর থেকে কত কিলোমিটার? 18 কিলোমিটার। কত কিলোমিটার? 18 কিলোমিটার। এগুলো কিন্তু ছোট প্রশ্ন হিসেবে আসতে পারে। বগুড়া শহর থেকে 18 কিলোমিটার কোন দিকে? উত্তর, পূর্ব, পশ্চিম না কোন দিক? উত্তরে। তাহলে বগুড়া শহর থেকে 18 কিলোমিটার উত্তরে কি অবস্থিত? মহাস্থানগড় অবস্থিত। আর এটি মৌর্য আমলের নিদর্শন। কোন আমলের নিদর্শন? মৌর্য আমলের নিদর্শন, ভেরি গুড। আর এখানে কি রয়েছে? এখানকার প্রাচীন নাম একটা ছিল, সেটা হচ্ছে
পূর্ণ নগর খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন প্রশ্নটা হচ্ছে লিখে পড়ো তুমি যে পূর্ণ নগর কি বা পূর্ণ নগর কাকে বলে প্রশ্নটা হচ্ছে ছোট প্রশ্ন প্রশ্নটা হচ্ছে পূর্ণ নগর কি বা কাকে বলে আমি কি দিয়ে লিখলাম পূর্ণ নগর কি হতে পারে পূর্ণ নগর কাকে বলে সেটাও হতে পারে প্রাচীন নাম ছিল পূর্ণ নগর ঠিক একই রকম পরের যে পার্ট আছে আমাদের পাহাড়পুর সেখানে আমরা শিখেছিলাম যে সোমপুর মহাবিহার কি এর উত্তরটা তোমরা যে অ্যাসাইনমেন্ট জমা দিয়েছো অ্যাসাইনমেন্টে কিন্তু এটা ছিল যে শঙ্কর মহাবিহার কি সেটা কেন ভুল করেছিলাম বলতো এতবার শিখানোর পরও সেটা ভুল হলো কেন সেটা পাহাড়পুরের মধ্যে ছিল প্রশ্নটা ছিল যে শঙ্কর মহাবিহার কি প্রশ্ন ছিল এটা অ্যাসাইনমেন্টে ছিল ভুল করেছিলি শঙ্কর মহাবিহার কি বা শঙ্কর মহাবিহার কাকে বলে এটা হচ্ছে তোমার কোশ্চেন এটা পাহাড়পুরের মধ্যে আছে এটা মহাস্থান গড়ের মধ্যে নাই কিন্তু জিনিসটা ইম্পর্টেন্ট তোমাদের জিনিসটা শিখে রাখতে হবে ফাহমিদ তুমি লিখছো না ফাহমিদ ইসলাম লিখো শঙ্কর মহাবিহার কি এর উত্তরে তখন তুমি কি লিখবে অ্যাসাইনমেন্ট যেটা জমা দিয়েছিলে সেটা একটা ভুল করেছিলে অনেকে অনেক রকম লিখেছো আমি অনেকের অনেক রকম তো চাইনি আমি তো সুন্দর করে পড়িয়েছিলাম তোমাদেরকে এর উত্তরে তাহলে তোমাকে দিতে হবে যে পাহাড়পুরে 24 মিটার উঁচু গড় রয়েছে উত্তরটা লিখে ফেলো পাহাড়পুরে কত মিটার 24 মিটার কি রয়েছে উঁচু গড় রয়েছে যা কি নামে শঙ্কর মহাবিহার নামে মহাবিহার নামে কি পরিচিত তাহলে দেখো প্রশ্নটা হচ্ছে শঙ্কর মহাবিহার কি খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন আমি তিনটা স্টার দিলাম অ্যাসাইনমেন্টও দিয়েছি তারপরেও তোমরা ভুল করেছিলে উত্তরটা লিখো পাহাড়পুরে 24 মিটার উঁচু গড় রয়েছে যা শঙ্কর মহাবিহার নামে পরিচিত এখানে যেহেতু ইলেকট্রিক আছে তোমাকেও এটা ইনফাইনাল কমান্ডটা দিতে হবে দিলে ভালো যা শঙ্কর মহাবিহার নামে কি পরিচিত তাই তো তোমরা এর উত্তরে বিভিন্ন জন বিভিন্ন কিছু লিখেছিলে অ্যাসাইনমেন্ট যখন জমা দিয়েছো বিভিন্ন জন বিভিন্ন কিছু লিখেছো কি লিখেছ যে পাল রাজা ধর্মপালের শাসন আমলে এটি নির্মিত হয় দেশ কত থেকে কত খ্রিস্টাব্দ সেটা লিখেছ তারপরে লিখেছ 24 মিটার উঁচু গড় রয়েছে যা শঙ্কর মহাবিহার নামে পরিচিত এত বড় এত কিছু লিখেছ অপ্রয়োজনীয় অপ্রাসঙ্গিক জিনিস লিখেছো আমি তো অপ্রয়োজনীয় অপ্রাসঙ্গিক জিনিস তোমাদের কাছে চাইনি আমি প্রশ্ন দিয়েছি 2 মার্কের এসকিউ ঠিক একই ভাবে 2 মার্কের উত্তর তোমাকে সেভাবে সজ্জিত করতে হবে তোমাকে এভাবে কিন্তু উত্তরটা কমপ্লিট করতে হবে প্রথমে স্থানে নাম দিবে স্থানে হচ্ছে পাহাড়পুর নিদর্শনটা হচ্ছে পাহাড়পুর কত মিটার 24 মিটার কি রয়েছে উঁচু গড় রয়েছে যা শঙ্কর মহাবিহার নামে পরিচিত এটা যেন ভুল না হয় এটা আজকের ক্লাসে নাই কিন্তু যেহেতু হিউজ পরিমাণ স্টুডেন্ট এটা ভুল করেছ তাই আমি এটা
শিক্ষাকে বাধ্য না, এটা মিশিয়ে দিলাম। এটা খুব ইম্পর্টেন্ট, আমি তিনটা স্টার দিয়েছি। এবার চলে আসো মাস্টার পরে ফিরে আসি, আশা করি নেক্সট টাইম আর ভুল হবে না, যেটা প্রশ্ন যেভাবে আসবে। এবার চলে আসো তুমি বড় প্রশ্নে। বড় প্রশ্ন এখান থেকে দুই ধরনের হবে, একটা হবে কি যে মহাস্থান গড় সম্পর্কে কয়েকটি বাক্য লিখবে। প্রশ্নটা হচ্ছে মহাস্থান গড় সম্পর্কে, মহাস্থান গড় সম্পর্কে কয়টি পাঁচটি বাক্য লিখো। এটা একটা প্রশ্ন হবে এখান থেকে। আবার আরেকটা প্রশ্ন হতে পারে মহাস্থান গড়ে, মহাস্থান গড়ে প্রাপ্ত নিদর্শন গুলো সম্পর্কে কয়টি পাঁচটি বাক্য লিখো। দেখো এটাও কিন্তু পাঁচ মার্কে, এটাও কিন্তু পাঁচ মার্কে। এখান থেকে দুই ধরনের প্রশ্ন আসতে পারে, এটা তোমাকে মাথায় রাখতে হবে। এক রকমের এই প্রশ্নটা এরকম, যেটা থেকে দুই ধরনের প্রশ্ন হতে পারে। এই মহাস্থান গড়টা এত ইম্পর্টেন্ট। একটা হচ্ছে মহাস্থান গড় সম্পর্কে পাঁচটি বাক্য লিখো, আর আরেকটা হচ্ছে মহাস্থান গড়ে প্রাপ্ত নিদর্শন গুলো সম্পর্কে কয়টি পাঁচটি বাক্য লিখো। যখন মহাস্থান গড় সম্পর্কে আসবে, যে মহাস্থান গড় সম্পর্কে পাঁচটি বাক্য লিখো, তখন কি করতে হবে, গড়ের ওই মহাস্থান গড়ের মধ্যে কি কি রয়েছে সেগুলো সবই তুমি লিখতে পারো। আর যদি থাকে নিদর্শন, নিদর্শন বলতে কি কি পাওয়া গিয়েছে, এরকম নিদর্শন যদি থাকে তাহলে শুধুমাত্র এর উত্তরটা হবে কোনটা জানো, পাঠ্য বইতে লক্ষ্য করো, তখন শুধুমাত্র এর উত্তরটা হবে এটা। এই অংশ পয়েন্ট দেওয়া যে অংশগুলো আছে এখানে প্রাপ্ত নিদর্শন গুলোর মধ্যে আছে, এই অংশটুকু হবে এটার উত্তর, এটার উত্তর। আর যখন আসবে যে মহাস্থান গড় সম্পর্কে পাঁচটি বাক্য লিখো, তখন এর মধ্যে যা কিছু আছে সবই দিতে পারবে। যেমন এক নম্বরে তুমি দিতে পারবে যে এটি মৌর্য আমলে নিদর্শন, এক নম্বরে তুমি দিতে পারবে এটি মৌর্য আমলে নিদর্শন, ঠিক আছে। কোথায় লিখবে এখানে দেখো, প্রথমে তুমি দিলে যে এটার উত্তর বলছি মহাস্থান গড় সম্পর্কে পাঁচটি বাক্য লিখো, এটার উত্তর আমি তোমাকে বলছি, তখন তুমি লিখবে যে মহাস্থান গড় সম্পর্কে নিচে পাঁচটি বাক্য তুলে ধরা হলো। এক নম্বরে লিখবে একটি মৌর্য আমলে নিদর্শন, একটি মৌর্য আমলে কি নিদর্শন, কি বললাম এটি মৌর্য আমলে নিদর্শন। দুই নম্বরে তুমি লিখবে যে মহাস্থান এর উপনাম ছিল এর পূর্ব নাম ছিল কি ছিল কুন্ড নগর, এর পূর্ব নাম ছিল কুণ্ডনগর। দুই নম্বর কি শিখলে, এর পূর্ব নাম ছিল কুণ্ডনগর। তিন নম্বরে তুমি দিলে কি দিলে, তিন নম্বরে দাও এটি তৃতীয় শতকের নিদর্শন, এটি খ্রিস্টপূর্ব তৃতীয় শতকে কি বলতো নিদর্শন, এটি খ্রিস্টপূর্ব তৃতীয় শতকে নিদর্শন। ওকে, এবার চলে আসো তুমি কয় নম্বরে, চার নম্বর পয়েন্ট তুমি দিলে এটি বগুড়া শহরে অবস্থিত, এটি বগুড়া শহরে
অবস্থিত এবার চলে আসো নম্বরে পাঁচ নম্বরে পাঁচ নম্বরে দাও যেখানে প্রাচীন 3.3 মিটার এখানে 3.35 মিটার খোদাই পাথর রয়েছে খোদাই পাথর রয়েছে ঠিক আছে এই মিলিয়ে তুমি পাঁচটা পয়েন্ট শিখে ফেললে কি শিখলে যে একটি মৌর্য আমলে নিদর্শন দুই নম্বরে তুমি শিখলে এর পূর্ব নাম ছিল কুম্ভনগর তিন নম্বরে তুমি লিখলে একটি খ্রিস্টপূর্ব দ্বিতীয় শতকের নিদর্শন চার নম্বরে তুমি লিখলে একটি বগুড়া শহরে অবস্থিত বগুড়া শহরের কাছেও দিতে পারো বগুড়া শহরে দিতে পারো তারপরে কি এখানে 3.35 মিটার খোদাই পাথর রয়েছে এবার একটা লাস্ট ফিনিশিং দিয়ে দিলে শুধু রামপুরের আলোচনার প্রেক্ষাপটে বলা যায় মহস্থানগড় প্রাচীন বাংলার ঐতিহাসিক নিদর্শন মহস্থানগড় প্রাচীন বাংলার ঐতিহাসিক নিদর্শন ওকে আর আরেকটা যেটা প্রশ্ন সেটা হচ্ছে মহস্থানগড়ের প্রাপ্ত নিদর্শনগুলো সম্পর্কে কয়টি পাঁচটি বাক্য লিখুন খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন বলো দুবার অ্যানসার বলো অ্যানসার কি দুবার জি ম্যাম কোনটা অ্যানসার দিব শোনা যাচ্ছে না আপনার কথা কুম্ভনগর কি শুনতে পেলে হ্যাঁ ম্যাম মহাস্থান গড়ের প্রাচীন নাম ছিল পুণ্ডনগর ভেরি গুড এক্সেলেন্ট হয়েছে এবার বলো Yes, ma'am. ম্যাম আপনার কথা শোনা যাচ্ছে না জি ম্যাম আমি কে বলবে মহস্থান গড়ের প্রাপ্ত নিদর্শন গুলো হলো মহস্থান গড়ে প্রাচীন ব্রাহ্মী শিলালিপি পাওয়া গেছে মহস্থান গড়ে খোদাই 3.35 মিটার লম্বা খোদাই পাথর পাওয়া গেছে এখানে মহস্থান গড় সম্পর্কে দুইটি বাক্য হলো এটি মৌর্য আমলের নিদর্শন এর পূর্ব নাম ছিল নিদর্শন গুলো সম্পর্কে কয়টি পাঁচটি বাক্য লিখো এটা আজকে এখানে ঠিক আছে এবার আরেকটা জিনিস শিখবো সেটা হচ্ছে কি বলতো ওয়ারি বটেশ্বর কি শিখব ওয়ারি বটেশ্বর ঠিক আছে হেরিঙ্গাও হেরিঙ্গাও ওয়ারি বটেশ্বর ওয়ারি উ আর রি মূলত দুইটি গ্রাম ওয়ারি বটেশ্বর হচ্ছে মূলত দুইটি
গ্রামের নাম, এর তেমন নিদর্শন এখন পাওয়া যায় না, যেগুলো পাওয়া গিয়েছে তার মধ্যে যেগুলো রয়েছে, যেগুলো তোমার পাঠ্য বইও আছে, যেগুলো পুঁতি, ঘোড়া, হাতি, মূর্তি, হাড়, এরকম বিভিন্ন কিছু। ঠিক আছে, তাহলে এখান থেকে তুমি কি শিখবে? এখান থেকে তোমাকে যেটা শিখতে হবে সেটা হচ্ছে ওয়ারি বটেশ্বর সম্পর্কে পাঁচটি বাক্য লিখো। এক মার্কের কোশ্চেন হচ্ছে ওয়ারি বটেশ্বর কি, এক মার্কের কোশ্চেন হচ্ছে ওয়ারি বটেশ্বর কি, তার সাথে ওয়ারি ওয়ারি বটেশ্বর কি, ওয়ারি বটেশ্বর কি, এটা হচ্ছে এক মার্কের কোশ্চেন। তার সাথে এর সম্পর্কে, এর সম্পর্কে কয়টি, পাঁচটি লিখো বাক্য লিখো, এটা হচ্ছে তোমার প্রশ্ন। তাহলে এক যোগ পাঁচ কত হলো, ওয়ান প্লাস ফাইভ ইকুয়াল টু সিক্স, সিক্স মার্কের প্রশ্ন। ওকে, তাহলে ওয়ারি বটেশ্বর কি, এর উত্তর হচ্ছে ওয়ারি বটেশ্বর মূলত দুইটি কি গ্রাম, ওয়ারি বটেশ্বর মূলত দুটি গ্রাম। তারপরে লিখবে নিচে ওয়ারি বটেশ্বর সম্পর্কে পাঁচটি বাক্য লিখা হলো বা তুলে ধরা হলো। এক নম্বরে তুমি লিখবে কোন জেলায়, নরসিংদী জেলায়। তাহলে লিখবে যে এটি নরসিংদী জেলায় অবস্থিত, এটি নরসিংদী জেলায়, এটি নরসিংদী জেলায় অবস্থিত অবস্থিত। ঠিক আছে, এক নম্বর পয়েন্ট তুমি শিখে ফেললে, কি শিখলে, কোন জেলা, নরসিংদী জেলা, তাহলে এটি নরসিংদী জেলায় অবস্থিত। তারপরে দিলে এটি খ্রিস্টপূর্ব, খ্রিস্টপূর্ব কত, 450 অব্দে নিদর্শন, নিদর্শন। দুই নাম্বার শেষ করে ফেলি, এটি কোন কোন অব্দ, 450 অব্দ। তারপর ঠিক আছে, আমি এটি মৌর্য, মৌর্য আমলে কি নিদর্শন বা এটি মৌর্য আমলে নির্মিত, নির্মিত, এটি মৌর্য আমলে নির্মিত হয় বা হয়েছিল। তাহলে তুমি কয়টা পয়েন্ট শিখলে, তিনটা পয়েন্ট শিখলে, কি শিখলে, এটি মৌর্য আমলে নির্মিত হয়েছিল। তারপরে কি, এটি মূলত কয়টি, দুটি গ্রাম, এটি মূলত দুটি গ্রাম, এটি মূলত দুটি গ্রাম বা ওয়ারি ও বটেশ্বর নামক দুটি গ্রাম মিলে ওয়ারি বটেশ্বর গঠিত। এখন কি পাওয়া যায় এখানে, এখানে রৌপ্য মুদ্রা, এখানে রৌপ্য মুদ্রা, এখানে রৌপ্য মুদ্রা হাতিয়ার, হাতিয়ার মানে কি জানো, হাতিয়ার মানে অস্ত্র, ও পাথরে, পাথরে কি বলতো, টুটি, পাথরে টুটি পাওয়া গেছে, টুটি পাওয়া গেছে, এ মিলিয়ে মোট পাঁচটা পয়েন্ট। তাহলে কি লিখে যে এটি মূলত দুটি গ্রাম, তারপরে যে এখানে রৌপ্য মুদ্রা হাতিয়ার পাথরের টুটি পাওয়া গেছে। দেখো লাস্ট ফিনিশিং দিয়ে দিবে, লাস্ট ফিনিশিংটা হচ্ছে সুতরাং উপরের আলোচনার প্রেক্ষাপটে বলা যায় ওয়ারি বটেশ্বর প্রাচীন বাংলার ঐতিহাসিক নিদর্শনগুলোর মধ্যে একটি। এছাড়াও যদি তুমি দেখার কিছু দিতে চাও কে তাও দিতে পারো। তাহলে এখানে কি কি পাওয়া গেছে, পুঁতি পাওয়া গেছে, হাতিয়ার পাওয়া গেছে, আর রৌপ্য মুদ্রা, রূপার তৈরি মুদ্রা। ঠিক আছে, এবার তাহলে একটু প্রশ্নের উত্তর দিতে হবে। প্রশ্নের উত্তর কে দিবে, তাহিম দিবে, তাহিম
আচ্ছা তাহির, শুনতে পাচ্ছো তাহির? ইয়েস ম্যাম। বলতো বাবু, ওয়ারি বটেশ্বর কি? ওয়ারি বটেশ্বর মূলত দুইটি গ্রাম। ভেরি গুড, খুব ভালো করেছো। এবার তাহলে আমার নেক্সট প্রশ্নের উত্তর দিবে কে? দিবে আকবর, দিবে আলাকবর। আমি বলি জি ম্যাম, এটি নরসিংদী জেলায় অবস্থিত। এটি খ্রিস্টাব্দ 450 অব্দের নিদর্শন। সুতরাং উপরোক্ত আলোচনার প্রেক্ষিতে বলা যায় ওয়ারী বটেশ্বর বাংলাদেশের বাংলাদেশের ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ নিদর্শন, গুরুত্বপূর্ণ স্থান। স্থান বলতে ভুলে গেছিস তুই। ম্যাম, আপনি যে এর সম্পর্কে পাঁচটি বাক্য লেখে ওয়ারী বটেশ্বর সম্পর্কে, এটা লাস্টের লাইনটা আরেকবার বলবেন। তারপরে লিখবে ওয়ারী বটেশ্বর প্রাচীন বাংলার ঐতিহাসিক নিদর্শন গুলোর মধ্যে অন্যতম। আচ্ছা, এটা পেয়েছো? দেশ বিস্তারে এই যে যাচাই করে উপযুক্ত শব্দ সুরক্ষা পূরণ করে, এটা পেয়েছো কি? দেখো এখানে বলেছে দুইটি ম্যাম পেয়েছি, দুইটি নিদর্শনের খ্রিস্টপূর্ব তারপরে একটা আছে আমার ওখানে দিলে 400। প্রথমে দিবে 400, প্রথম সিলিন্ডার ব্ল্যাঙ্কে দাও 800, আর পরে সিলিন্ডার ব্ল্যাঙ্কে দাও মৌর্য, সাম্রাজ্যের ইতিহাস। পেন্সিল কই? তাহলে অবস্থান করে প্রশ্নগুলো সম্পর্কে পাঁচটি বাক্য সুন্দর করে লিখবে। এই প্রশ্নের উত্তরটা তোমার পাঠ্য বইয়ের 22 পৃষ্ঠায় আছে, কিন্তু এই যে পাঁচটা পয়েন্ট দেওয়া আছে এটা দিলে এরা লাইন কমপ্লিট করে দিবে। এখানে শুধু লেখা আছে প্রাপ্তি ব্রাহ্মী শিলালিপি, লাইন কমপ্লিট লাইন, তুমি লাইন কমপ্লিট করবে যে প্রাচীন ব্রাহ্মী শিলালিপি রয়েছে, রয়েছে কষ্টটা দিয়ে তারপরে দাঁড়িয়ে। ওকে ওকে ম্যাম, প্রত্যেক শুভকামনায়। আজকে শেষ করছি আমরা, মাউস কই আমার, ভালো থাকো।